মূলত জুটমিল ও কারখানা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির জন্য এমনই দাবি করলো উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভা। কোথাও জমে জল তো কোথাও ডাই করে রাখা আবর্জনার স্তূপ। আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া পুরসভা আট নম্বর ওয়ার্ড এলাকায় এবং সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুরসভার যে সাফাই কর্মীরা তারা নর্দমা পরিষ্কার করেন না এবং তার ফলে নর্দমা পুরোপুরি আটকে রয়েছে এবং ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের। আমরা এত নোংরা থাকতে পারবো আপনি বলেন? গোবর টোবর নোংরা চা প্লাস্টিক মিলাস্টিক যা জন্ম কিছু রয়েছে সব ঘরের ভিতরে ঢুকে যায়, মশা তো আছেই। সূত্রের খবর, ভাটপাড়ায় গত বছর যেখানে 61 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন এবার নভেম্বরে এই সংখ্যাটা 274। এই পরিস্থিতিতে রবিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার পুরপ্রধান। পুরপ্রধান অভিযোগ করেন জুটমিল ও কারখানা থেকেই ডেঙ্গি ছড়াচ্ছে। ব্যবস্থা তো নিশ্চয়ই এই ডিএম আসেন বললাম কথা বললাম বললাম যে এগুলো যাতে আরো যাতে না বাড়তে পারে এইখানেই থাকে আরো কমে যায়। ওদের ময়লাগুলো ওরা এত বাইরে ফেলে দেয় সেটা আমাদের সেখানটায় পরিষ্কার করতে আমাদের হয়, সেইসব জন্য একটু অসুবিধা ছিল। ব্যারাকপুরে গতবার আক্রান্তের সংখ্যা ছিল 24, এবার নভেম্বরে সেই সংখ্যা 330। সেখানকার এনএন বাগচি রোডে দেখা গেল আবাসনের পাশে জল জমে রয়েছে, জলে ভাসছে মশার লার্ভা। আমাদের ডেঙ্গু আমাদের কন্ডিশনটা দেখুন, মিউনিসিপ্যালিটি লোকটা ওটা ঠিক করছে, ড্রেনটা যে এই গোবরের এটা যদি বেরিয়ে যায় তাহলে জলটা তো ঠিক বেরিয়ে যাবে, আমাদের জলটা তো জমে থেকে যাচ্ছে। হ্যাঁ, ডেঙ্গু তো হচ্ছে আশেপাশে হচ্ছে। আমাদের এটা খাটালে কিছু প্রবলেম আসে, সেটা আমরা অনেকবার খাটাল মালিকদের সাথে মিটিংও করেছি। আমাদের মাননীয় এমএলএ সাহেব রাজ চক্রবর্তী মহাশয় একটা খুব সুন্দর প্রকল্প নিয়েছে এবং কাজটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমাদের এটা লালকুটি ঘোষপাড়া রোডের লালকুটি মোড়ে একটা প্রায় 10 ফুট চড় একটা ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রবিবার বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ কমিশনার। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। কয়েকটা জায়গায় গত সপ্তাহে ডেঙ্গি কেস বেড়েছিল, আমরা সেটা নিয়ে আজকে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে চেয়ারপারসন ম্যাডাম উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে আলোচনা করলাম। আমরা যেই যারা আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া আছে সব প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা ভাবে যার প্রচার করার জন্য অ্যাওয়ারনেস করার জন্য আর যদি মিউনিসিপ্যালিটি অন্য কোনো সহযোগিতা লাগে তার জন্য আমরা প্রস্তুত আছি। ভাটপাড়া ব্যারাকপুরের মতো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি কামারহাটিতেও, সেখানে চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 639 জন। সেখানেও দেখা মিলেছে একই রকম উদ্বেগজনক ছবি। গ্রাম পঞ্চায়েত এলাকার নিরিখে কিন্তু আমাদের শহরের থেকে কম। আশা এবং স্কুলের বাচ্চাদের আমরা অলরেডি বিভিন্ন রকম ক্যাম্পে তাদেরও আমরা অ্যাওয়ারনেসটা দিচ্ছি। মূলত যে জায়গাটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সচেতন করা মানুষকে। পাশাপাশি বারাসাত ও বরানগরেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।